আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিও হচ্ছে ইনভিটেশন পার্সোনালিটি টাইপ। আমি আজকে চার ক্যাটাগরির ব্যক্তির নাম বলবো, চারটা ল্যাঙ্গুয়েজের নাম বলবো। এই চার ক্যাটাগরির মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বসবাস করে। আজকে যদি এই চারটা ক্যাটাগরির অপশন আপনাকে এক্সপ্লেন করি, তাহলে আমি বলবো পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি বাকি থাকবে না, আপনি তাকে কীভাবে কনভেন্স করবেন। কারণ এই বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনভিটেশন, অন্যকে দাওয়াত দেওয়া। এখন অনেক মানুষ দেখবেন এক মাস দুই মাস যখন সে বিজনেসটা করে, বিজনেস করার পরে অনেক সময় সে হতাশ হয়ে যায়। হতাশ কেন হয় জানেন? যখন সে অপর ব্যক্তিকে ইনভাইট করে, তার ইনভাইটে যখন অবজেকশন আসে, তাকে যখন রিজেক্ট করে দেয়, তখন তার মনটা একদম ছোট হয়ে যায়। তখন সে মনে হয় আমার দ্বারা সেটা পসিবল না। এখন মনে করেন আপনি এই সিস্টেমে 6 থেকে 1 বছরের মধ্যে আছেন, কিন্তু আপনার কোনো প্রকার ভালো রিক্রুটমেন্ট নাই, আপনার কোনো প্রকার ইনক্রিজ নাই, ডেভেলপমেন্ট নাই ব্যবসার মধ্যে। কিন্তু আজকে রাতে যদি 10 জন ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলে যে ভাই, আমরা এখানে 10 জন ব্যক্তি আছি, 10 জন ব্যক্তি আগামীকাল আপনার সাথে জয়েন করতে চাই, তাহলে আপনি যতই নেগেটিভ হন না কেন, আপনি যতই হতাশ হন না কেন, আপনি কিন্তু আগামীকাল অবশ্যই অফিসে এসে তাদেরকে জয়েন করে দিবেন। তাহলে এইটা কিন্তু পসিবল এই ইনভাইটেশনের মধ্যে। তাহলে ইনভাইটটা যারা নতুন জয়েন করেন স্পেশালি তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমি যে চারটা বিষয় এখানে শেয়ার করব, আমি বলবো এই চারটা বিষয় মনোযোগের সাথে আপনি শুনবেন, আপনি বুঝবেন, অ্যানালাইসিস করবেন, ফাইনালি সেটা ফিক্টিক্যালি অ্যাপ্লাই করবেন, 100% রেজাল্ট আছে। নাম্বার 1 হচ্ছে অ্যালো টাইপ, অ্যালো পার্সোনালিটি। অ্যালো এই পার্সোনালিটি ব্যক্তিগুলা সবসময় হেল্পিং টাইপের হয়, অন্যকে সহযোগিতা করার মন মানসিকতা প্রতিনিয়ত তার মধ্যে থাকে। আপনি দেখেন আপনি যেখানে কাজ করেন, যেখানে চলাফেরা করেন, কিছু সংখ্যক ব্যক্তি আছে যারা কিনা প্রতিনিয়ত অন্য একটা ব্যক্তির সহযোগিতা করতে চায়। কিছু সংখ্যক ব্যক্তি দেখবেন সে নিজে কতটুকু সুখে আছে, হ্যাপি আছে, সেটা গুরুত্ব দেয় না, কিন্তু তার সাথে থাকা মানুষটা, তার সাথে থাকা ওই ব্যক্তিটাকে কীভাবে সুখে রাখা যায় ওই চিন্তা সবসময় করে। এবং এই ব্যক্তির টাইপগুলোকে কীভাবে আপনি ইনভাইট করবেন, কীভাবে দাওয়াত দিবেন, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনি তাকে এইভাবে দাওয়াত দিতে পারেন যে ভাই, আমি এই সিস্টেমে, আমি ডিএক্সএন সিস্টেমে মানুষকে সহযোগিতা করি, সে কিভাবে একটা ভালো প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে নিজেকে সুস্থ রাখবে, এবং কিভাবে সে ফ্রি টাইম ব্যবহার করে বিনা ইনভেস্টে একটা ভালো ইনকাম ও রাস্তা তৈরি করবে, আমি ওই সব ব্যক্তিদেরকে সহযোগিতা করি। তখন তার মাইন্ডে যে একটা ল্যাঙ্গুয়েজ কাজ করে, হেল্পিং, সহযোগিতা করা, অন্যের কল্যাণে আসা, তখন ওই তার ওই থিঙ্কিংয়ের সাথে যখন আপনার কথা মিলে যাবে, তখন কিন্তু সে ব্যক্তি আপনার কথা রিসিভ করবে। তাহলে এই হেল্পিং, এই যে ইয়েলো পিপল মনে করেন আজকে আপনি সিস্টেমে আসছেন, আপনি অনেক কিছুই হয়তো করার সুযোগ পাচ্ছেন না, সময় নেই। আপনি যদি তাকে বলেন যে ভাইয়া এই কাজটুকু আমাকে একটু করে দাও, আমার হাতে সময় নেই, সে কিন্তু তার অনেক কাজ বাদ দিয়ে হলো আপনার কাজটা করে দিবে। তাহলে তার অটোমেটিক তার মাইন্ডে একটাই কাজ করে, আমি অন্যের কল্যাণে কাজ করতে চাই। তাহলে এখন থেকে ইয়েলো পিপল, আমাদের সামনে অনেক ব্যক্তি আছে, আজকে আপনি নিজে মনে করতে পারেন, আপনি কি ইয়েলো পিপল? আপনি কি অন্যের কল্যাণে কাজ করতে চান? আপনি কি অন্যের মঙ্গলে কাজ করেন? ইয়েস, আমরা অন্যের কল্যাণের জন্য কাজ করি, এই জন্য আমরা প্রত্যেকে ইয়েলো পিপল। দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রিন পার্সোনালিটি, অ্যানালাইটিক্যাল। এই টাইপের ব্যক্তিগুলা সে অনেক কিছু জানতে চায়, সে অনেক কিছু শিখতে চায়। প্রতিনিয়ত তার একটাই শব্দ যে আমি দেখে তোমাকে জানাবো। আপনি যখন কোম্পানির প্রোডাক্ট নিয়ে কথা বলেন, কোম্পানির প্ল্যান নিয়ে কথা বলেন, সে কিন্তু ফাইনালি কী বলে জানেন, আমি আরেকটু ভালো করে বুঝতে চাই, আমি আরেকটু রিসার্চ করে জানতে চাই, তারপরে আমি আপনাকে জানাবো। এমন টাইপের ব্যক্তি যখন পাবেন, এমন টাইপের ব্যক্তি অসংখ্য আছে। আপনি যখন কোনো ব্যক্তিকে দাওয়াত দেন, সে বলবে ওকে দেখি, আমি বিষয়টা ভেবে দেখি। এই তারাই হচ্ছে গ্রিন পার্সোনালিটি, তারা জানতে চায় ওই ব্যক্তিদের কীভাবে অ্যানালাইসিস করবেন, ওই ব্যক্তি কীভাবে আপনি ইনভাইট করবেন। সেটার জন্য হচ্ছে আপনি যে কোম্পানির মধ্যে আছেন, অবশ্যই কোম্পানি ব্রোশার আছে,
কোম্পানির ওয়েবসাইট আছে, কোম্পানির বিভিন্ন ইনফরমেশন আছে যেগুলো জানার মাধ্যমে ওই ব্যক্তিটা বুঝতে পারবে। ওই ব্যক্তিকে আপনি এভাবে ইনভাইট করতে পারেন যে দেখেন ভাই, আমি একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছি, আপনি এই বুকগুলা এই ব্রোশারগুলো পরে একটু দেখেন, এই বিজনেসটা আমার জন্য কেমন হবে। যখন সে এটাকে অ্যানালাইসিস করবে, এটা যখন বুঝবে, তখন সে বলবে এই বিজনেস অনেক চমৎকার, কারণ সে আপনার থেকে অনেক নলেজ অলরেডি নিয়ে নিয়েছে বিভিন্ন ইউটিউব গুগল বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশান নিয়ে। এমনও অনেক সময় হয় আপনার টিমে অনেক ব্যক্তি জয়েন করার পর সে মনে করে নতুন সম্পৃক্ত হয়েছে, এক মাস দুই মাস, আপনি ছয় মাস এক বছর সিস্টেমে আছেন, এমনও অনেক তথ্য আপনাকে সে দিচ্ছে যে তথ্য হয়তো আগামী যে গত এক বছর আপনি এখনও জানেন নাই। এমন অনেক ইনফরমেশান সে সবার মাঝে প্রমোট করতেছে যে ইনফরমেশান জানার পরে আপনি নিজে মোটিভেট হয়ে যান ব্যবসার জন্য, কিন্তু সে আপনার পরে জয়েন করছে। তাহলে ওই ব্যক্তিগুলো হচ্ছে গ্রিন পার্সোনালিটি। তো এমন ব্যক্তিদেরকে আপনি ইনভাইট করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে কোম্পানির যত ইনফরমেশান আছে, যত প্রকার ডিটেলস আছে তাকে ডেলিভারি দেওয়া, সঠিক তথ্য তাকে ডেলিভারি দেওয়া। তিন নম্বর হচ্ছে ব্লু পার্সোনালিটি। এই ব্লু পার্সোনালিটি হচ্ছে পার্টি টাইপ। এই ব্যক্তিগুলো এনজয় করতে চায়, মানে সে সবসময় ডান্স করতে চায়, নাচতে চায়, আমোদ ফুর্তি করতে চায়, যেখানে যাবে সেখানে সে সেলফি তুলতে চায়, ভিডিও করতে চায়। এমন ব্যক্তি অনেক আছে, অনেকে দেখবেন ফেসবুকে অনেক ভিডিও আপলোড করে, বিভিন্ন জায়গায় গিয়ে পিকচার তুলে, টিকটক করে, মানে প্রত্যেকটা মুহূর্ত তার জন্য মনে হয় এই সময়টা আমাকে এনজয় করতে হবে। এমন ব্যক্তিদেরকে কীভাবে দাওয়াত দিবেন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, এ ব্লু টাইপ। এই ব্যক্তিদেরকে এভাবে আপনি ইনভাইট করতে পারেন যে ভাইয়া, আমাদের সিস্টেমে এমন অনেক প্রোগ্রাম হয়ে থাকে যেখানে ফাইভ স্টার হোটেল হয়ে থাকে, যেখানে অনেক এনজয় করা যায়, যেখানে অনেক ডান্স হয়, যেখানে অনেক ভিডিও করা হয়, অনেক ভালো মোমেন্ট আসে। যদি আপনি সিস্টেমে জয়েন করেন, আপনি সেখানে গিয়ে এনজয় করতে পারবেন, আপনি সেখানে ভালো ভিডিও বানাতে পারবেন, আপনি সেখানে চাইলে ভালো পিকচার তুলতে পারবেন। আর এই ক্যাটাগরির ব্যক্তিগুলো নতুন ব্যক্তির সাথে খুব সহজে মিশে যায়, মানে যেখানে যায় সে কিন্তু তার মতো ব্যক্তিগুলোর সাথে খুব সহজে মিশে যায়, তার মধ্যে ওই গুণাগুণগুলো কিন্তু আছে। এখন আপনার কাজ হচ্ছে অ্যাজ এ লিডার হিসাবে, এই সে যখন সে সিস্টেমে আসার পর তার সিস্টেমে যে নতুন ব্যক্তিগুলো আসবে তার সাথে আপনি যোগাযোগ করা, কারণ সে কিন্তু টিম ধরে রাখতে পারবে না, কারণ তার মাথায় একটাই চিন্তা যে আমি নতুন ব্যক্তির সাথে যোগাযোগ করবো, আমি নতুন জায়গায় যাব, নতুন ব্যক্তির সাথে এনজয় করব। কিন্তু আপনার কাজ হচ্ছে একজন লিডার হিসাবে তার সিস্টেমে যত ব্যক্তিগুলো আসবে নতুন নতুন, আপনি তাকে সিলেক্ট করবেন, কোন ব্যক্তিকে সাপোর্ট দিলে ব্যবসা ভালো হবে, কোন ব্যক্তিকে সাপোর্ট দিলে আমি আর এখান থেকে ভালো কিছু করতে পারবো। এই গ্রিন ব্লু পার্সোনালিটি ব্যক্তিগুলোকে আপনি হ্যান্ডেলিং করতে হবে। তারপরে আছে চার নাম্বার রেড পার্সোনালিটি, মানি মাইন্ড। এই ব্যক্তিগুলো তার মাইন্ডে একটাই সেট আপ, একটাই বিষয় সে বুঝতে পারে যে আমাকে টাকা ইনকাম করতে হবে, আমি টাকা চাই। যতই কিছু হোক না কেন, সে অন্যকে হেল্পিং বোঝে না, সে জানতেও চায় না, সে ডান্স করতেও চায় না, সে একটা চায় যে আমি ইনকাম করতে চাই, আমার টাকা দরকার। এমন ব্যক্তি অবশ্যই আছে আপনার আশেপাশে, আপনার ফ্রেন্ড সার্কেল, যে কিনা প্রতিনিয়ত এটাই থিঙ্কিং করে আমি কী কাজ করলে আমার ইনকাম আসবে, কোন কাজ থেকে আমার ভালো ইনকাম আসবে, সাস্টেইন হবে, তার মাইন্ডে এটাই কাজ করে। ওই ব্যক্তিদেরকে এভাবে আপনি ইনভাইট করতে পারেন যে দোস্ত, আমি এমন একটা সিস্টেম পেয়ে গেছি যেখানে ফ্রি সময় ব্যবহার করে লক্ষ টাকা ইনকামের রাস্তা তৈরি করতে চায়, যেখানে এক জায়গায় বসে বিশ্বের 190টা দেশ থেকে ইনকাম করার সুযোগ আছে, তাকে এভাবে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেন, কারণ তার মাথায় একটাই কাজ করে, মানি মাইন্ড, টাকা দরকার, টাকা দরকার, টাকা দরকার। সে যখন আপনার এই তথ্যটা পাবে, সে কিন্তু জানতে চেষ্টা করবে যে দোস্ত হাও কীভাবে করব। কিন্তু এই টাইপের ব্যক্তিগুলো অনেক রাগী হয়, এবং অনেক সময় আমরা বলি যে নেগেটিভ ব্যক্তি, যারা একটু বেশি বোঝে, ওভার স্মার্ট, এই ব্যক্তিগুলো ওই টাইপের হয়। কিন্তু এই ব্যক্তিগুলো যদি একবার বোঝে যায় যে এই বিজনেসের ভ্যালুটা কী, এই বিজনেস থেকে সে কী করতে পারবে, বিশ্বাস করেন এই ব্যক্তি
এত ভালো বিজনেস করবে যেটা মনে হয় আপনার অন্য টিমে এত সেল থাকবে না, এই ব্যক্তির দ্বারা যে সেলটা চলে আসবে। কিন্তু এই ব্যক্তিকে খুব কৌশলে হ্যান্ডেল করতে হবে, এই ব্যক্তিকে চ্যালেঞ্জ দিতে হবে যে তুমিও পারবে এক মাসের মধ্যে স্টার এজেন্ট হতে, ছয় মাসের এক বছরের মধ্যে স্টার ডায়মন্ড হতে। তাকে চ্যালেঞ্জ দিয়ে দেন, সে তার মধ্যে এমন জিদ হবে, এমন ব্যক্তিদের মধ্যে এমন জিদ হয়, সে ইচ্ছা করলে খুব কম সময়ের মধ্যে ভালো অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে। কিন্তু এই ব্যক্তিগুলোর সাথে কখনো রং ইনফরমেশান দেওয়া যাবে না, কোনো অনৈতিক কাজ, যে কাজগুলো করলে সম্পর্ক নষ্ট হয়, যে কাজগুলো করলে সে আপনার প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলবে, এমন কোনো কাজ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। স্পেশালি অ্যাকচুয়ালি এই ব্যবসা করার ক্ষেত্রে একজন লিডার হিসাবে কোনো কাজেই ইলিগেলি করা যাবে না, যেটা আপনার পিছনে আপনার বিজনেস পার্টনার আপনার বদনাম বলবে। এটা করলে তো আগামী ছয় থেকে এক বছরের মধ্যে আমার টিম ঝরে যাবে। আপনাকে একদম অনেস্ট থাকতে হবে, বিশ্বস্তভাবে, যাকে লোক আপনাকে বিশ্বাস করে ওইরকমভাবে আপনাকে কাজ করতে হবে। তো সম্মানিত সকল ভিউয়ার্স, আজকে এই যে চারটা অপশন আপনাকে বললাম, চার ক্যাটাগরির যে ইনভিটেশন আপনি যদি করেন, যে কোনো ব্যক্তি, সে আরবি হোক, তামিল হোক, কেরালা হোক, ইন্ডিয়ান হোক, নেপালি হোক, বাংলাদেশি হোক, কারণ প্রত্যেকটা মানুষ হেল্পিং সবাই বোঝে, সবাই বোঝে হেল্পিং কি, গ্রিন অনেকেই জানতে চায়, সে যে কোনো ল্যাঙ্গুয়েজের হোক না কেন, ব্লু ডান্স সবাই করতে চায়, ইনকাম সবাই করতে চায়, তাহলে আপনাকে বুঝতে হবে ওই ব্যক্তিটা রাইট নাও কী চাচ্ছে, এটা ফাইন্ড আউট করতে হবে আপনাকে। আর ওইটা ফাইন্ড আউট করে যদি আপনি ওই হারে তাকে ইনভাইট করেন, বিলিভ মি, সে আপনাকে স্পন্স করবে। যখন সে আপনাকে স্পন্স করবে তখন আপনি একটা ভালো ব্যক্তি পেয়ে গেলেন, আপনি চমৎকার একটা লিডার পেয়ে গেলেন আগামী দিনে ব্যবসা করার জন্য। ওই লিডার আপনাকে আপনার টিমে বিশাল সেল এনে দেবে। যদি আজকের এই আলোচনা থেকে কিছু শিখতে পারেন, আশা বিশ্বাস অনেক কিছু নতুন তথ্য, নতুন টেকনিক শিখেছেন, যদি মনে করেন এই শিক্ষা থেকে আমার ব্যবসা আরও ডেভেলপ হবে, তাহলে রাইট নাও এখন এই ভিডিওটা আরও শেয়ার করে দেন আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার নিউ ডিস্ট্রিবিউটর প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।